কার্যক্রম আরও সম্প্রসারিত করবে আঞ্জুমানে মফিদুল ইসলাম। শনিবার বিকেলে কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে 30টি জেলা শাখার মাধ্যমে আঞ্জুমানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত 5 বছরে নাম পরিচয়হীন 3,350টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এছাড়া দুর্যোগকালে ত্রাণ সামগ্রী বিতরণ এবং 14টি জেলায় অসুস্থ রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে বলেও জানান তারা। পরিচালিত হচ্ছে 4টি এতিমখানা। শিক্ষা ব্যবস্থায় আরও বেশি অবদান রাখার পরিকল্পনার কথা জানানো হয় এ সময়। সম্প্রতি হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে শহরের বস্তি এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস চালু করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের এখন 30টি জেলায় শাখা আছে। আমরা চাই সারা দেশে আমাদের সেবা পৌঁছিয়ে দিতে। শুধু লাশ দাফন নয়, শুধু রোগীকে বহন নয়, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং দুর্যোগের সময়ে এবং অন্যান্য সময়ে গরিব মানুষের পাশে আমরা দাঁড়াই।